আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ক্রুইজারের ধাক্কায় রংপুরে গুরুতর আহত এক কিশোরী, টানা দু ঘন্টা সড়ক অবরোধ। কচুদরমে উন্মুক্ত গ্রন্থাগার ও মানবতার দেওয়াল উদ্বোধন কীর্তি। বীর টিকেন্দ্রজিতের 130তম মৃত্যুবার্ষিকী পালন কাছাড় জেলা বিজেপি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ক্রুইজারের ধাক্কায় গুরুতর আহত হল এক কিশোরী। এই দুর্ঘটনায় উত্তাল হয়ে ওঠে রংপুর এলাকা। বৃহস্পতিবার সকালে প্রিয়া রবিদাস নামে বছর 18-এর এক কিশোরীকে শিলচর রংপুর এলাকায় একটি ক্রুইজার গাড়ি ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হয় সে। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনার পর শুক্রবার রংপুর এলাকার মহিলা ও স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে শিলচর মণিপুর সড়ক অবরোধ গড়ে তোলেন। সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে ব্যাপক পরিমাণে যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন ট্রাফিক ইনচার্জ, রংপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। তারা অবরোধকারীদের সাথে কথা বলার পর প্রায় দু ঘন্টার পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। এদিন অবরোধ চলাকালীন অবরোধকারীরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, অতিসত্বর লক্ষ্মীপুর ক্রুইজার স্ট্যান্ডকে এলাকা থেকে সরিয়ে নিতে এবং আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ সহ ঘাতক ক্রুইজারের চালককে অতিসত্বর গ্রেফতার করতে দাবি জানান। दोपहर के दिखा ना आके घर में डूब रहा था। उस टाइम में वो लड़की रास्ता क्रॉस हो रहा था, उधर से खूब जोर से स्पीड में आ रहा था कुंजा। उस टाइम में आके उसको पूरा पूरा गिरा दिया, मार के उसका माथा फट गया और भी टूट गया। उसके ऊपर गाड़ी उठा के फिर चला आगे, गाड़ी यहाँ पर ढुका के वो भाग गया। बाद में हम लोग का इधर में नहीं मिला उसको, वो भाग गया। बाद में वो लड़की को दिखे पूरा नाक से ब्लड निकल रहा है, बहुत ज़्यादा निकल रहा है। हम लोग ऑटो में उठा के उसको मेडिकल ले गया, अभी तक दिखे उसका सेंस नहीं है। प्रशासन के बारे में कुछ बोलेगा? प्रशासन क्या प्रशासन क्या अभी उसको चाहिए हम लोग के यहाँ पर ड्राइवर का और मालिक को चाहिए। আপনারা দেখেন যদি বিগত দেড় বছর আগে এইখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টের মূল কারণ এই যে স্ট্যান্ড, এখানে ক্রুজার এবং বাসের স্ট্যান্ড। ওরা স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার নেয় না, ওরা প্যাসেঞ্জার নেয় স্ট্যান্ডের অপোজিটে, মেইন রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে ওরা সবসময় প্যাসেঞ্জার নিতে থাকে, আর যার ফলে এইখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কালকের অ্যাক্সিডেন্টেরও সেম সূত্রপাত হয়, এই অপোজিট থেকে আসার ফলে এইখানের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেড় বছর আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা পুলিশের সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং ডিসিকে আমরা মেমোরান্ডাম দিয়েছি, দেওয়ার পর কোনো কাজ হয়নি। তারপর আরেকদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা রোড ব্লক করেছি, তখন পুলিশ প্রশাসন এসে আশ্বাস দিল যে এখানে কোনো ধরনের কোনো গাড়ির আমরা রাস্তা দেবো না। 10-15 দিন দিচ্ছিল, তারপর আবার সেই আগেরই অবস্থা, আবার অ্যাক্সিডেন্ট হলো, আমরা আবার রোড ব্লক করেছি, তারপর আবার 10-15 দিন ঠিক, তারপর আবার সেম জিনিস চালু। আজকে আমরা এই জন্য আমরা এখানে মধ্যে রোড অবরোধ করেছি যাতে এই সমস্যার স্থায়ী সমাধান হয়। এবং দুটি প্রথম কথা হলো, যেটা হাইকোর্টের নির্দেশ আছে যে শিলচর টাউনের ভেতরে কোনো ধরনের কোনো স্ট্যান্ড হতে পারে না, তাহলে এইটা 5 নম্বর ওয়ার্ডের ভেতরে পড়ে, তাহলে 5 নম্বর ওয়ার্ড শিলচর মিউনিসিপালিটির আন্ডারে কার স্বার্থে কে পারমিশন দিয়েছে এখানে স্ট্যান্ড খোলার, এবং যার ফলে এখানে মধ্যে প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এই যে কালকে যে মর্মাহত যে অ্যাক্সিডেন্টটি হলো, আজকে মেয়েটির জীবন নিয়ে এখন ইয়ে চলছে, আইসিউতে অ্যাডমিট আছে, এটার রেসপন্সিবিলিটি প্রশাসন নেবে না এখানে ক্রুজার স্ট্যান্ডের ওরা নেবে? জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে 12 আগস্ট কাছাড়ের জেলাশাসক কীর্তিজলির পৌরোহিত্যে 117 নম্বর দক্ষিণ মোহনপুর এলপি স্কুলে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বৃক্ষরোপণ, নিষ্কাশিত জল প্রক্রিয়াকরণের মাধ্যমে পুনরায় ভূমিস্থ করা, উন্মুক্ত গ্রন্থাগার ও মানবতার দেওয়াল উদ্বোধন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সোনাই ব্লকের সিআরসিসি এসএম ফিরোজ লস্কর। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সোনাই শিক্ষাখণ্ডের আধিকারিক লিপিকা সিনহা। তাৎপর্য ব্যাখ্যা করেন সর্বশিক্ষার কাছাড় জেলার ডিপিও পঞ্চতপা চৌধুরী। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডিপিও পাপড়ি ভট্টাচার্য, ডিপিও রানারঞ্জন নাথ, অধ্যাপক আব্দুল মতিন লস্কর, জাতীয় যুব পুরস্কার প্রাপক কে এইচ কৃষ্ণমোহন সিংহ, কচুদরম জিপি সভাপতি অপুকুমার দাস, এপিএম ইউ মিজানুর রহমান প্রমুখ।
জেলা শাসক তার বক্তব্য অনুষ্ঠানের সৌন্দর্যে মোহিত হয়ে প্রধান শিক্ষিকা লাকি বেগম লস্কর সহ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বইয়ের বিকল্প নেই, বই মানুষের পরম বন্ধু, বই জাতি বিচার করে না, বই পড়ার মাধ্যমে একটি জাতি অনেক দূর এগোতে পারে, বিশেষ করে ছাত্রছাত্রীদের বই পড়তে আহ্বান জানান তিনি। অধ্যাপক মতিন বলেন, বই পড়া ছাড়া জ্ঞান বৃদ্ধি হবে না, আর জ্ঞান ছাড়া একটি সুষ্ঠু সমাজ গঠন অসম্ভব। তিনি শিক্ষার অগ্রগতিতে সবার সহযোগিতা কামনা করেন এবং ছাত্রছাত্রীদের বই পড়তে অনুরোধ করেন। শুক্রবার বীর টিকেন্দ্রজিতের 130তম মৃত্যুবার্ষিকী পালন করল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি। এদিন সংগঠনের ইটখলাস্থিত কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। পরে এ উপলক্ষে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভারত মাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও বীর টিকেন্দ্রজিতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিমলেন্দু রায়, নিত্যভূষণ দে, শহীদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কনাদ পুরকায়স্থ প্রমুখ। সভায় বিশিষ্ট ব্যক্তিরা বীর শহীদদের স্বাধীনতা সংগ্রাম ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের তাৎপর্যপূর্ণ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। 130তম বীর টিকেন্দ্রজিৎ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাছাড় জেলার উদ্যোগে শহীদ বীর টিকেন্দ্রজিৎ সুরক্ষা সমিতির দ্বারা আয়োজিত আজকে বীর টিকেন্দ্রজিৎ আজকে স্মরণ সভা হচ্ছে। আমরা জানি যে বীর টিকেন্দ্রজিৎ এই ভারতবর্ষের বিপ্লবী ছিলেন এবং উনি 35 বছর বয়সে আজকের দিনে 1891 সালে ওনাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়। ওনার অপরাধ ছিল তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের সময় উনি ব্রিটিশের 5 জন অফিসারকে হত্যা করা হয়, আর সেই হত্যার দায়ে তাকে কারাবরণ করতে হয়, আর সেই কারাবরণের মধ্যে তাকে ব্রিটিশ সরকার অন্যায়ভাবে তার ফাঁসি দেওয়া হয়। আজ বীর টিকেন্দ্রজিৎ সবার মাধ্যমে আচ্ছা ভারতবর্ষের মধ্যে আর পৃথিবীর মধ্যে উনি একটি স্মরণীয় দিন। আর ভারতীয় জনতা পার্টি এই ভারত মাতার প্রত্যেকটা সুসন্তানকে আমরা তাদের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা করে থাকি, সেই হিসাবে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 15 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 13 জনকে এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে 2 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 50 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 24 জন পেশেন্ট কোভিড আইসিইউতে ভর্তি আছেন এবং 26 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 2 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 32 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 2টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআরও 2টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 4 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 8 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। করোনা নিয়ে শিলচর মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। সোনাইয়ে পিএম কৃষক সম্মান নিধি যোজনার দুর্নীতি নিয়ে সরব হল মহাজোট। এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত কৃষকেরা বলে অভিযোগ তুললেন কংগ্রেস ও এআইইউডিএফ এর কর্মকর্তারা। আর্থিকভাবে সবল ব্যক্তি সহ যারা কৃষি কাজের সাথে যুক্ত নয় তারাও প্রকল্পের গত 8টি কিস্তি লাভ করেছেন। এ নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পর বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হয়, কিন্তু তা সত্ত্বেও আজ অবধি প্রকৃত সুবিধা প্রাপকের নাম প্রকাশ করা হয়নি। আগামী দিনে 9 নম্বর কিস্তি যাতে প্রকৃত কৃষকেরা লাভ করতে পারেন এ মর্মে দাবি জানিয়ে শুক্রবার কংগ্রেস, এআইইউডিএফ ও পঞ্চায়েত প্রতিনিধিরা যৌথভাবে কাছাড় জেলার জেলা উপায়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। এদিন জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসকের কাছে তুলে দেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক তথা আইনজীবী শামুজ্জামান মজুমদার, এআইইউডিএফ এর সোনাই কেন্দ্রের সভাপতি ইজাজ হোসেন লস্কর সহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি 2018 সাল থেকে কেন্দ্র সরকার একটি প্রকল্প জারি করেছে এবং যার মাধ্যমে ডাইরেক্টলি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কোটি টাকা রিলিজ করা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি টোটাল সর্বমোট 9টি ইনস্টলমেন্ট জারি করা হয়েছে। বিগত 8টি ইনস্টলমেন্টে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত বেনিফিশিয়ারিগুলা সিলেকশন করা হয়েছে, যে গাইডলাইন সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই গাইডলাইনকে ভঙ্গ করে যে সমস্ত বেনিফিশিয়ারিরা অ্যাকচুয়াল না তাদেরকে দেওয়া হচ্ছে, স্বজন পোষণ নীতি অবলম্বন করা হচ্ছে এবং এক গ্রামের লোককে অন্য গ্রামে দেওয়া হচ্ছে সিএসপির মাধ্যমে অ্যাকাউন্ট বানিয়ে, এইভাবে একটা দুর্নীতি চালিয়ে যাওয়া হচ্ছে। যার ফলস্বরূপ সরকারের পক্ষ থেকে একটি ইনকোয়ারি হয়েছে আমরা জানতে পেরেছি, কিন্তু ইনকোয়ারি করার পর যে বেনিফিশিয়ারি যে সমস্ত বেনিফিশিয়ারির নাম কর্তন করা হয়েছে আমরা টোটাল পরিমাণ পেয়েছি, কিন্তু পাবলিকলি সেগুলি ডিসপ্লে করা হয়নি আজ অবধি। তাই আজকে আমরা ডিসি স্যার সাধন সরকার সাধন কুমার দাস মহাশয় যেহেতু আমাদের জেলাশাসক উপস্থিত নেই তাই ওনার সাথে দেখা করেছি এবং একটা মেমোরিয়াম আমরা সোনাই ব্লক কংগ্রেস কমিটি, এআইডিএফ কমিটি এবং সোনাই পিআরআই মেম্বার্স সবাই মিলে আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা দাবি রেখেছি যে বিগত 8টি ইনস্টলমেন্টে যে সমস্ত অন্যায় অনিয়ম হয়েছে যাতে সেই 9th ইনস্টলমেন্ট যেটা 2021-এর 9th আগস্টে রিলিজ করা হয়েছে। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বড়খলা থানা ও শেডোর যৌথ উদ্যোগে স্বচ্ছ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বড়খলা পূর্ত বিভাগ ও অগ্নি নির্বাপক বাহিনীও। শুক্রবার সকাল 10টা নাগাদ বড়খলা থানা রোডের প্রায় 1 কিলোমিটারের অধিকাংশ জায়গায় সাফাই অভিযান করা হয়। এতে অংশগ্রহণ করেন বড়খলা থানার এসি মনমোহন রাউত, শেডোর সভাপতি সত্যব্রত দে, সম্পাদক অজিত দাস, অগ্নি নির্বাপক বাহিনীর পক্ষ থেকে সঞ্জয় দাস প্রমুখ। আমার স্থানীয় বড়খলা থানা আর স্থানীয় শেডো ক্লাব সহযোগত আমি স্বচ্ছ ভারত মিশনক অনুকরণ করি আমার থানা চৌহদ আর বড়খলা থানার সন্মুখের যত রাস্তা সেটু প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমি সকলে মিলি সাফাই অভিযান একটা কার্যসূচীত অংশগ্রহণ করা হয় আর ইয়ার দ্বারা আমি সকল স্থানীয় বড়খলাবাসী রাইজক জানাব খুঁজছি যে স্বচ্ছতা বহুত দরকারি বস্তু আর প্রত্যেকে নিজের চৌহদ নিজের ঘরের কেম্পাস যি আছে স্বচ্ছতা কাম করব লাগে আর রাইজে এইখানে একটা স্বচ্ছতার বিষয়ে রাইজে একটা সচেতনতা লোক এইটো আমি মেসেজ জানাব খুঁজছো আর সকলকে আমি শুভকামনা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের শালগঙ্গাস্থিত বিবেকানন্দ মণ্ডলে লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার ও লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের যৌথ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কনকদীপ শর্মা। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নবারুণ চক্রবর্তী, ধনঞ্জয় তেলি, স্বপন চক্রবর্তী প্রমুখ। হয়তো নেই আর থাকলেও ততটুক প্রচলিত না, ততটুক সেলিব্রেশন হয় না। আমাদের যদি আমাদের সারা জীবনটাকে যদি আমরা ডিভাইড করে দিই পার্ট পার্ট করে, তাহলে আমাদের প্রথম ছোটোবেলা একটা চিলড্রেন্স এজ আছে, তারপরে আমাদের ইউথ একটা এজ আছে, তারপরে আমাদের ওল্ড একটা এজ আছে। চিলড্রেন্স এজের আমাদের মানে প্রবলেমটা কী? আমাদের প্রবলেমটা হলো আমাদের কাছে টাকা নেই, আমাদের বেশি শক্তি নেই, বুদ্ধিও কম। ওল্ড এজে আমাদের টাকা আছে, বুদ্ধিও আছে, শক্তি কম। আর ইউথ স্টেজে আমাদের সবগুলো হাই থাকে, টাকাও আছে, শক্তিও আছে, দৌড়ঝাঁক সব দিকে করতে পারবো। এখন আমাকে বলুন কোথায় যেতে হবে, আমি চলে যাবো। বয়স্ক কেউ হঠাৎ করে এই উদ্যোগ নিতে পারবে না, শরীরের চিন্তা একবার করতে হবে। আর বুদ্ধিও আছে, ছোটোবেলা থেকে পড়াশোনা করে ডিগ্রি টিগ্রি নিয়ে একটু বুদ্ধিও আমাদের হয়ে যায় ইউথ স্টেজে। তো এই স্টেজটা আমাদের সবচেয়ে পাওয়ারফুল স্টেজ বলা হয় ইউথ। স্বামীজি বলেছিলেন একটা স্পিচে, উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গানগর চতুর্থ খণ্ড গ্রামের আব্দুল ওয়াদুদ বড়ভূঁইয়ার পরিবারের জন্য আজও মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। দীর্ঘদিন থেকে ভাঙা ঘরে দিনযাপন করতে হয় তাদের। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আব্দুল ওয়াদুদ বড়ভূঁইয়ার স্ত্রী রায়না বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন থেকে অসুস্থ থাকার ফলে কোনো কাজ করতে পারেন না।
অত্যন্ত অভাবের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে তাদের। এমনকি পাকা ঘর বানানোর মতো আর্থিকভাবেও সক্ষম নন তারা। প্রচণ্ড ঝড় তুফানে তাদের ঘরটি ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে। এ নিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে কথা বললেও তারা কেবল আশ্বাসের পাশাপাশি টাকাও দাবি করেন। বিষয়টি নিয়ে তারা দেশের প্রধানমন্ত্রী ও কাছাড় জেলার জেলা শাসকের কাছে সহযোগিতার আর্জি জানান। রায়না বেগম বরবাইয়া, দুর্গানগর ফ্ল্যাট ফোর। কতদিন তাই ঘর বাড়ি দিবার কথা দেয় না, আরে কই দিমু দিয়ার কইয়া আমরা ঘুরাইলো জ্বর সাধু না আচার্যি। আর কতদিন গেলাম ঘুরা ফিরা করে, আমার ঘুরায় গাড়ি ভাড়া লইয়া গেলাম, গিয়া তো ঘুরাই ফিরাই দে আর কোনটা মাতে না, গেলে লুকাই যায়, লুকালুকি করে কিচ্ছু দেয় না আমদারে। আর আমরা ঘর দুয়ার ভাঙ্গা রঙ্গা, আর কোনো এইজনে তুফান আইলে ভাঙ্গিয়ে পড়ে যাইব, এইজন তো বেমারি মানুষ, আব্দুল ওদুদ বরবাইয়া বেমারি মানুষ, তার তো কোনো আমার স্বামী কিচ্ছু কাজ হাম করা। তারাপুর জিপির অন্দরমহলে অবাধ দুর্নীতি ধামাচাপা দিতে গাঁও সভায় আমন্ত্রণ জানানো হয়নি জিপির লোকজনদের। তারা জানান গত রবিবার ওই জিপিতে একটি গাঁও সভা আয়োজিত হয়, কিন্তু জিপিবাসীকে আমন্ত্রণ জানাননি জিপি সচিব। অতীতেও বার কয়েকবার এমন করা হয়েছে বলে জানান তারা, যার দরুন তারাপুর জিপির অন্দরমহলে জল দুর্ভোগ চরম রূপ দেয়। জিপির জনসাধারণের অনুপস্থিতিতে গাঁও সভা মোটেই মেনে নেবেন না তারা বলে সাফ জানিয়ে দেন। এদিকে জিপি সচিব সবাইকে আমন্ত্রণ না জানানোর জন্য কোভিড বিধির সাফাই দিয়েছেন বলে জিপিবাসীরা জানান। বয়স্ক মানুষরা গিয়া দিতে কত অসুবিধা, এর মধ্যে তো কত আছে পাও ল্যাংরা চোখে দেখে না, এরা রোগ দিয়ে অসুবিধা। আচ্ছা, আপনি কইতে চাইছেন যে মানে কেউ রে মানে নিমন্ত্রণ করা হইছে না? না, গিয়া যেটা শুনলাম ভাইস প্রেসিডেন্টে হয়েছে যে কেউ জানে না, তাই না জানি না যে এখানে মিটিং চলে, তারপরে তো আমরা তো সাধারণ মানুষ। তারপরে আমার তো সমস্যা এটা কুইয়ার খোয়ার মতো না, আমার শ্বশুর থাকলে গৌরবনাথ থাকলে আমি গরম লেগে জমা দিছি, গৌরবনাথ গেল বিনা পানি না পাইলা, তারপরে কোনো পাইলাম না, ওখন স্বপ্না পাল প্রেসিডেন্ট ওখন আবার দেওয়া হয়েছে, ওখন ঠাকুরে জানো আইব কি না, আমার গড় তো যখন তখন বাতাসে বাতাস দিলে ভাঙিয়া পড়ে ওইরকম অবস্থা। এর মধ্যে আমার গল্লিত গল্লিত না জলের ব্যবস্থা আছে না কিছু, আমি জল ও জয়ন্তীর বাড়ির থেকে এর মধ্যে আমার কোমরও বেদনা। আমি শুনতে পাইলাম যে মানে মানে এই পঞ্চায়েত এরিয়াতে মানে এই মিটিংটা কেউ রে ভালো করে জানানি হয়েছিল না, আমরাও জানি না, আমরা তো মানুষের মুখে শুনিয়া শুনিয়া মানুষের কাছে শুনিয়া উঠে গেছে, তারপরে আমার তো কোনো না অরুণোদয় আছে না ইন্দিরা বাস আছে না কিছু কিছু নাই। ত্রিপুরার মুঙ্গিয়াকামী পুলিশের হাতে উদ্ধার হলো বিপুল পরিমাণের শুকনো গাঁজা। সাত সকালে ভেহিকেল চেকিংয়ে বসে 37 মাইল এলাকায় সন্দেহবশত একটি দূরপাল্লার লরিকে আটক করে উদ্ধার হয় গাঁজা। খবরে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন 37 মাইল এলাকায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, বিএসএফ 71 নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বীরেন্দ্র কুমার, মুঙ্গিয়াকামী থানার ওসি ধ্রুবজয় রিয়াং এর নেতৃত্বে শুক্রবার সাত সকালে আসাম আগরতলা জাতীয় সড়কের 37 মাইল এলাকায় চেকিং এ বসে। এমন সময় সন্দেহবশত দূরপাল্লার 12 চাকার লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মোট 31 প্যাকেটে 310 কেজি শুকনো গাঁজা। সেই সাথে আটক করা হয় গাড়ির চালক আনসার কাজী এবং সহচালক বঙ্কিম মাঝিকে। জানা যায় দুজনের বাড়ি পশ্চিমবঙ্গে। তাদের তল্লাশি চালিয়ে নগদ 40,000 টাকা সহ দুইটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানান, ধৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা এই গাঁজাগুলো ত্রিপুরার তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকার কোনো একটি জায়গা থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ক্রুইজারের ধাক্কায় রংপুরে গুরুতর আহত এক কিশোরী, টানা দু ঘন্টা সড়ক অবরোধ। কচুদরমে উন্মুক্ত গ্রন্থাগার ও মানবতার দেওয়াল উদ্বোধন কীর্তি। বীর টিকেন্দ্রজিতের 130তম মৃত্যুবার্ষিকী পালন কাছাড় জেলা বিজেপি।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।